وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهاية قابل احترام জনাব সদর ইজলাস, উপস্থিত আজকের আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, ফর্দার আড়ালে আমার ফর্দা নিসিন মা বইন হল, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, জোহরের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে কুরআনের এই মাহফিল বোয়ার তৌফিক দান করছেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে হই আলহামদুলিল্লাহ। বন্দার জবানের আলহামদুলিল্লাহ শব্দটা বড় দামি শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু তাসলিমে ফরমান, আলহামদুলিল্লাহ বন্দা যখন হয় আলহামদুলিল্লাহ, তো আল্লাহ রব্বুল আলামিনে আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এই জায়গা গুলারে আল্লাহ তাআলা সওয়াব দি বরিয়া দান করলেন। অন্য রিওয়ায়েত আছে নবী দিয়ে ফরমাইন, বন্দার সবচাইতে নিদানের মুহূর্ত আখেরাতের গা টকলোর মাঝে সবচাইতে কঠিন জয়টা গাঁট আছে, তার মাঝের একটা কঠিন গাঁট হইল যখন নেকি আর বদি ওজন হইব, এই সময়টা হইল খুবই কঠিন একটা মুহূর্ত বন্দার জন্য। খুন ফাল্লাটা তার বাড়ি হয়, যদি নেকির ফাল্লা বাড়ি হয় তাইলে জান্নাতি, আর যদি বদির ফাল্লা ভারী হয় তে জাহান্নামি। এর কারণে এই মুহূর্তটা বড় কঠিন একটা মুহূর্ত কিয়ামতের মাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার জবানের আলহামদুলিল্লাহ এত দাম এত দাম, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা হাশরের মাঠের ওই কঠিন মুহূর্তে তোমার ওই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া নেকির ফাল্লারে আল্লাহ তাআলা বাড়ি বানাই দিব। অথচ জবান দিয়ে উচ্চারণ করা এখানে সোজা, সময়ও লাগে একেবারে সামান্য, সামান্য সময়ে কোনো কষ্ট নাই মেহনত নাই বিরাট সওয়াবের বাগিদার হওয়া যায়, ঠিক না বে? ঠিক, আখেরাতে হাসিল করাটা সহজ, আখেরাত হাসিল করা অর্জন করাটা বড় সহজ, আকল খাটানিত লাগলে বে রাখাই নিবে। আখেরাতের সব জিনিস যদি আকল খাটানি আরম্ভ কর, নিজের বিবেক খাটানি আরম্ভ কর, তো অনেক সময় দেখবা আখলে ফিসলা খাইয়া বেড়া খাই নিবে তুমি। মরার বাদে আমরা নিয়ে রাখেন কবর, আকল দিয়ে যদি কবরের সকল জিনিস বুঝা আরম্ভ করি দাও তুমি তে ফিসলা খাইবা, সকল জিনিস আখলে মানিয়ে নিত পারত নাই। পুরানা কবর যদি আপনি খুদেন, অনেক কবর আছে যে কবরের উপরে দুই তিন কবর হইয়া এলা আছে নাই, এক কবর দেওয়ার বাদে বেশ কয়েকদিন গেছে কয়েক বৎসর গেছে
এরপরে ইনো যখন কবর খুঁদিছেন, এই কবর আগে যে কবর দিছিলা তার কোন অস্তিত্ব আসেনি, কিচ্ছু নাই। অন কবর আজাব হয়, কবর শাস্তি হয়, কবর আরাম হয়, এসব তার ব্যবস্থা কবর আছে। আখল দি তুকানি আরম্ভ করলে আখলে বেড়া খাইব নি না খাইতো নাই, আখলে বেড়া খাইব তুমি ফিসলা খাই দিবাই, তুমি পিছলা খাইবাই, আকল দিয়ে অকল জিনিস বুঝিয়া উঠতে পারতাই নাই। কারণ যে ভাই হিট হইল কবরের জগৎ, আর আপনি আমি মাতি আর দুনিয়ার জগত, আপনি আমি মাতি আর দুনিয়ার জগত, জগতে জগতে ভিন্ন আছে। কবরের কারবার এক ধরনের কারবার, আর কবরের উপরের যে জমিনে থাকা অবস্থায় যে কারবার, এটা হইল আরেক ধরনের কারবার। ইয়া আল্লাহ, আমরা হজা গইলে এক ধরনের কারবার, আর ঘুমাই গেলে আরেক ধরনের কারবার, ঠিক না বেঠি? সজাগ অবস্থায় আমরা জন্য যারা অন বন আছি, সেউরের খাফর তোমার বেজুজ জায়গা উদলই বনি না, দেখা থাকবো দেখা থাকবো, কিন্তু গুমাইলে অগলর খবর থাকেনি, গুমাইলে অগলর খবর থাকেনি। কারণ সেগুলো জগৎ আলাদা, জগৎ কিতা আলাদা। স্বপ্নে অনেকটা আমরা দেখি নাইনি, স্বপ্নে অনেকটা আমরা দেখি, অনেক জিনিসও তো স্বপ্নে দেখি যেটা বাস্তব সজাগর লগে মিলানি কঠিন, হজাগর লগে মিলানি খটি। এমনি হজাগ অবস্থায় আমরা উড়াল দিতাম পারিনি, হজাগ অবস্থায় মানুষে উড়াল দিতে পারেনি না, কিন্তু গুম ও স্বপ্ন তো অনেক সময় দেখে নানি উড়াল দেলা, কিথা উড়াল দেলা। তো স্বপ্নর জগৎ এটা আলাদা এক জগৎ, কবরের নিচর জগৎ এটা আলাদা আর জগৎ। এর কারণে সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কবর জগত যখন নিয়া রাখা হয় ও মরার বাদর দিন থেকে নিয়া আর তোমার হাসরের মাঠ খালা হইবার আগ পর্যন্ত যে সময়টা আছে, ও সময়টা হইল কবরের জগৎ। ইন সে কতদিন তাহমু খেউরর জানা আসেনি, খেউরর জানা আসেনি নাই, অতখান জানি একদিন ইসরাফিলে ফু দিবার ফুল লগে উঠা লাগবো, ও এদিন হইল হাসরের মাঠ। এর আগ পর্যন্ত হকলর জগৎটা হইল কবর জগৎ, এই যে কবরের জগৎ। ইয়া আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহর বান্দা যদি নেককার হয় তে সওয়ালার জবাবের বাদে যেমনে গুম গুম ফলব, এক গুমে তার একেবারে ইসরাফিলর ফুর আওয়াজে তার গুম ভাঙব, জোরে হুকা সুবহানাল্লাহ। ইমাজখানো হাজার বছরও যদি যায়, আল্লাহর বন্দায় এরপরে উঠিয়া হইব, অত আরামর গুম তাকে খে আমারে জাগাই দিল। আর যদি নাফরমান হইয়া তাকে তৈলে খোলায় গন্ডায় তার কেয়াস হইল, ও কথা বলে আমার কত মাসে খাইছে কোনো হিসাব আসেনি, ই বেটার লাশ কোন জায়গাত আছে, ই বেটার দাফন খানো হইল, বহুত জঙ্গল হামাইছে হাফে খাই লিছে বাগে গিলি লইছে তার ফেটোর ভিতরে, এ বেটারে তো দাফন করা হইছে না, কবরও দেওয়া হইছে না, এ বেটা বাগর ফেটোর ভিতরে, হাফর ফেটোর ভিতরে, মাছর ফাটোর ফেটোর ভিতরে। এখন যদি কবর শাস্তি হয়, যদি কবর শাস্তি হয় তে তো ইলা ওই তো আসিল নানি, বেটা বাগর ফেটোর ভিতরে আমাই গেছে, তখন শাস্তিটা বাগর ফেটো, শাস্তিটা খানো বাগর ফেটো। ইয়া মাঝে মাঝে ফজর নমাজ যখন আমরা মুসল্লি হল যায় তো দেখা যায় হলরা তো লাঠি একটা, আমি প্রায় হল করছি মাঝে মাঝে দেখা যায় লাঠি একটা প্রায় আর জোয়ানে বুড়াই মিলে যায়, হলরা তো কিতা লাঠি, অতি খবর লইলাম বিষয় কিতা তোমার হসপিটালের অন্য হিয়ালেগু বুঝি ফাগলা ফাগল হিয়ালেগু বার হয়েছে, খারে কোন সময় জাপটা মারে খোয়া যায় না, ও এখন ফজর নমাজও আইতে হল সাবধান হল কিতা এক হিয়ালে হকল বাদুরে খাবাইলা, এক কুকুর ভাগল হয়ে গেলে আস্তা এলাকা খাবাইলা, হকল সাবধান বলে অন ফাগলা কুত্তায় গু আছে, ফাগলা কুত্তায় গু আছে। আচ্ছা বেটার লাশ যখন বাগর ফেটোর ভিতরে, বেটার লাশ যখন সাফর ফেটোর ভিতরে, ইনো যদি শাস্তি হয় তাহলে ই বাঘ গুয়ার স্বাভাবিক থাকার কথা না ফাগল হয়ে দিবার কথা, এটা ফাগল হওয়ার কথা নাইনি। ইলা যদি একটা বাঘ নাইলে দুই চারটা বাঘ ফাগল হইয়া বারই দিত ফিরিস্তায়, হ্যাঁ তোমার তার ফেটোর ভিতরে যে মানুষকে যে হুকুরে শাস্তি দিরা এর কারণে, তইলে ই গুটার গুলাব তানাত খাওয়ার বাস করা সম্ভব আসিলনি, ইলা বারো হইছে নি কোনোদিন।
এটা বড় বিষয় নেই, এত বড় হয় না। অথচ বহুত মানুষ তো বাঘর ফেটোর ভিতরে আছে, বহুত মানুষ তো হাফর ফেটোর ভিতরে আছে। ইলা তো আর দেখলাম না একটা দিন কোনো বাঘ বারো ইয়াইতে, কোনো হাফও বারো ইয়াইতে দেখলাম না। তে তো বোঝা যায় শাস্তি নাই, যদি শাস্তি থাকতো তো তোল্লা দেখতাম আসি, দেখি না আখলে মানেন না। তে তো বোঝা গেল কি তা শাস্তির কোনো ব্যবস্থা নাই। সুরে হোকা নাউজুবিল্লাহ, সুরে হোকা নাউজুবিল্লাহ। মুহতারম হাজিরান একরাম, এর কারণে আখেরাতের হল বিষয়ে যদি আখল দিয়ে তুমি তুকানি আরম্ভ করো, তে আখলে অনেক সময় ফিসলা খাইব, তুমি বেড়া খাইলি ভাই, তুমি বেড়া খাইলি ভাই। আর যদি তাই চিন্তা করো তে সকল জিনিসের এক সমাধান বারই আইব, কারণ ইটা সমাধান দেনেওয়ালা খে আল্লাহ, আরো দূরে হইন না খে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা জমিনে থাকা অবস্থায় আল্লাহর কিছু হুকুম আছে আমরার উপরে, এই হুকুমগুলা পালন করতাম আমরা। যেমন নামাজ পড়া এটা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া এটা আল্লাহর হুকুম, হজ করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যে এই হুকুমগুলা দিছেন, খারে দিছেন, আমরা রে দিছেন, আমরা এগুলো আদায় করতাম। ঠিক তেমনি ভাবে কবর যাওয়ার বাদেও আল্লাহর কিছু হুকুম আছে। এই হুকুমটা হইল কবর হয়তো শাস্তির ব্যবস্থা আর না হয় আরামের ব্যবস্থা, এই হুকুম খার আল্লাহর হুকুম। আখেরাতের জিন্দেগি যাওয়ার পরে, হাসর মাঠ যাওয়ার পরে, বিচার আসার যে সময় হয়, হিকানো আল্লাহর কিছু হুকুম আছে, হিকানো কিছু আল্লাহর হুকুম আছে। বলা যদি অইন নেককার অইন তৈলে বেহেস্ত, আর বদকার হইলে জাহান্নাম, নাফরমান হইলে জাহান্নাম, এটাও আল্লাহর হুকুম। কথা খুব বারিক কথা, আমি কথা এখান মুখবাই আনিয়া বেড়া লাগিয়েছি, এখন হওয়া লাগে, খুব বারিক কথা। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর হুকুম আছে আমরার উপরে, কবর যাওয়ার বাদেও আল্লাহর হুকুম আছে আমরার উপরে, আখেরাতে যাওয়ার পরেও আল্লাহর কিছু হুকুম আছে আমরার সাথে। এই যে হুকুমটা, এটা পালন করতাম খে আমরা করতাম। আমি যে আমার মাদর আমি, আমার রুহটা আমি না আমার দেহটা আমি? আমার দেহটা আমি না আমার রুহটা? আল্লাহ মানুষরে হুকুম দিছে নামাজ পড়বা, এই মানুষ কোনটা? মানুষ রুহটার নাম না দেহটার নাম? বহুত কঠিন বিষয়, বহুত কঠিন বিষয়। বডি ছাড়া রুহ দেখা যায় না, আর রুহ ছাড়া বডি অসল, বডি গিদা অসল। এর কারণে মহতরম হাজিরান একরাম, আল্লাহর যে হুকুম, এই হুকুমটা আল্লাহ যে দিছেন নামাজ পড়ো, এই হুকুমটা আমার শরীরে দিছেন না আমার রুহরে দিছেন? খুব কঠিন সাবজেক্ট, আমি সহজ করি আপনাদের বুঝাই দিলাম ইনশাআল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় যেহেতু আমরা দেহ আর রুহ আলাদা নাই, অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, এর কারণে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার হুকুমের সম্পর্ক আমরার দেহের সাথে হইল আসল, আর সাথে আছে রুহ, সাথে আছে রুহ। এর কারণে কেউ যদি হইন যে আমরা মারিফত আগুয়াই গেছি বেশি, যার কারণে এখন আর শরীর দিয়ে নামাজ পড়া লাগে না, আমরা দিয়ানে নামাজ পড়ি নাই, জুরুখিনা নাউজুবিল্লাহ, দিয়ানে কিদা নামাজ পড়ি, দিকার করলে হয় আমরা রুহানি নামাজ পড়ি, কিদা রুহানি নামাজ পড়ি না। আল্লাহ যে হুকুম দিছেন, এই হুকুমের মূল সম্পর্ক হইল শরীর, মূল সম্পর্ক শরীর। তুমি দেহ দিয়ে নামাজ পড়া লাগবো, বইয়া দিয়ান করিয়া নামাজ পড়লে খাম হবে না, কথাটা বুঝাইছেনি? তাইলে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর হুকুমের মেইন সম্পর্ক হইল আমার দেহর সাথে, সাথে আছে আমার রুহটা, সাথে আছে আমার রুহটা। এর কারণে তনে মনে গিয়া নামাজ পড়া লাগে, দেহ দিয়েও নামাজ পড়া লাগে, জান দিয়েও নামাজ পড়া লাগে, দটা লাগে। আর খবর জগতে যাওয়ার পরে আল্লাহর যে হুকুম আছে, এই হুকুমটার আসল সম্পর্ক হইল মানুষের রুহের সাথে, কার সাথে? রুহের সাথে। আর দেহটা হইল তার
সাথে জড়িত, দেহটা তার সাথে জড়িত। আচ্ছা, আমরা যখন মারা যাই, তখন মারা যাওয়ার পরে দেহটা মাটির থাকে, রূহটা খার কন্ট্রোল দেয়, তাইলে আমার দেহটা বাঘে খাওক, সাপে খাওক, মাছে খাওক, হিয়ালে খাওক, কুকুরে খাওক, কোনো অসুবিধা আছে? রূহটা খার কন্ট্রোল, শাস্তি তো আল্লাহ এখানেও দিতা, রূহ দিতা, রুহিটা আল্লাহর কন্ট্রোল আছে নি না নাই, আছে নি না নাই, আছে হন তোমার যাত্রা হইব, এই যাত্রার রস গিয়া বার হইব, দেহ যেন আছে হল, ঠিক না বেঠে? আর হাসরের মাঠের বিচার আসার যখন শেষ, তখন আল্লাহর যে হুকুম হয় বেহেস্তি আর নাইলে হয় দুদকি, বেহেস্ত যাওয়ার বাদে আরাম যেটা এটা জানে পাইব না শরীরে পাইব, দুদক যাওয়ার বাদে কষ্ট যেটা এটা জানে কষ্ট পাইব না শরীরে কষ্ট পাইব, বলে হীন যাওয়ার বাদে দজন সমান, জোরে হোক সুবহানাল্লাহ, দজন গিদা সমান, সেমনে সমান। আপনাদের এলাকার তো বাট্টি বাট্টি গাছ, লেসু, লেসুর গাছ বাট্টি নেই, মাটি থেকে উবাইয়া ফলা যায় না নি, মাটি থেকে উবাইয়া লেসু ফলা যায় না নি, ফলা যায় দুই সুরে সল্লা করছেন, লেসু ফলিতা দশ সুরের হালত হইল, একজনের চৌক আছে ঠেং নাই, বেটা চৌকে দেখে কিন্তু লেংলা, ফাও দিয়ে আটার ক্ষমতা তার নাই, আর আরক সাবর ঠেংবালা আছে কিন্তু চোখ নাই, ঠেংবালা আছে চোখ নাই, এই আটিটা ভারবা কিন্তু দেখার ক্ষমতা তানোর নাই, আর হেনর দেখার ক্ষমতা আছে আটার ক্ষমতা নাই, দজনের খেয়াল হইল লেসু চুরি করতা, ওখন সল্লা ফল্লা কিলা করা যায়, ও চৌকালায় হইলা রে ভাই এক কাম ঘর, তোর তো চৌখ নাই ফাও আছে, আর আমার চৌক আছে কিন্তু ফাও নাই, আমি উঠি যাই তোর খান্দ, আমি উঠি যাই তোর খান্দ, তো আমার চোখ আছে আমি ডাইভারি হরি ধরে লইয়া যাইমু, আর তুই ঠেং দিয়া সার্ভিস দিবে, ঠেং দিয়া বিদা সার্ভিস দিয়ে আমার গাছর ধরলে লইয়া যাইবি, তো তোর ঠেং খামো লাগলো বাজু, আর আমার চোখ খামো লাগলো বাজু, তো দুজনে মিলিয়া কিতা করে লিমু ফাড়ি দি, তারা ওলা সল্লা করিয়া তোমার হ্যাঁ টেঙ্গালায় আটা আরম্ভ করছেন, আর হিগু খান্দ উঠছে চৌকালা, উঠিয়া লেসু গাছর থলে গেছেন, আর রাইত এসার এসার আদান ওই যে আলী আতিল বাদেও তারা ফাড়া আরম্ভ করছে, ডাল তোমার হিগে টানে আর খড় খড় আওয়াজ দে, বেটা তোমার মালিক বেটা গরু আসি, আর তা খড় খড় আওয়াজ শুনিয়াও দরজা খুলছে, ওন দরজা খুলার বাদেও দেখে সাপ, মালে বর্গা ধরা নাইনি, মালে বর্গায় ধরা নাইনি, আচ্ছা শুনছেন এই সময় মালিক বেটায় যে উত্তম মাধ্যম জেগুন দিব, কোনজন রে দিব, চৌকালারে না টেঙ্গালারে, দজন রে, এই সময় উত্তম মাধ্যম খেয়ে খাইবা, দজনে খাইবা নাইনি, তাহলে দুর্মুষ দজনের উপরে, দুর্মুষ কিতা দজনের উপরে, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে বিচার আসারের বাদে বেহেস্ত যাও আর দুদোহ যাও, বেহেস্তে গেলেও আরামটা জানেও পাইব শরীরেও পাইব, আর দুদোহ গেলে কষ্টটা জানেও পাইব আর শরীরেও পাইব, কারণ দদন সমান, দদন গিদা সমান। মহতরম হাজিরান একরাম, আরো সুজা এক উদাহরণ, বাগর পেটত যদি বেটার লাশ থাকে, আল্লাহ রব্বুল আলামিনে ইনো শাস্তিও দিতা পারেন আর বাগরে আরামও দিতা পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মরা যে বেটা আছে এ শাস্তি পাইব আর বাগে তার আরামও পাইব, তার কোনো কষ্ট ঐত নাই, এই ক্ষমতা আছে না নাই? আমরা মুরব্বী যারা আগে এখন হোম এখন নাইও, আগে আল বৈঠা নাইনি, আল বৈঠা তো বলদর খান্দ দুয়াল রাখতে রাখতে অন্য দাউ দুই দিত, দাউ দুয়ার বাদে কিছুদিন বাদে দেখা যায় আস্তে আস্তে অন্তাকে তোমার খাসরা বারইয়া ময়লা বারইয়া এক সময় দেখা যায় ফুক দে, এক সময় কিতা ফুক হই, ডাক্তরের কাছে আমরা দিতাম, পশু ডাক্তরের কাছে, তো ডাক্তরে একটা ফাউডার দিত তোমার লাল মুখে একটা ফাউডার দিত, বলে ওগু লাগাই দিও, ও ফাউডার ওগু অন্য দেওয়ার বাদে ছিটাইয়া দেখা যায় ফুক গুণ কিতে হয়ে যায় মরি যায়, আর গরুয়ে আরাম পায়, গরুয়ে কিতা মেডিসিন কয়টাই ন, একটা এক পাউডার, এক জামদার রে মারে আর এক জামদার রে আরাম দে, এক জামদার রে মারে আর এক জামদার রে কিতা আরাম দে, ই মেডিসিন বানাইছে কে মানুষে নাইনি, মানুষে
মানুষ তুমি মানুষই যদি ইলা মেডিসিন বানাইতে পারো, একই সময়ে একই জায়গা এক জামদাররে মারিলায় আর এক জামদাররে আরাম দেয়, বাগর ফেটর ভিতরে তোমার লাশ যদি থাকে হিনু আমি তোমার ডান্ডা দিয়ে শাস্তিও দিতাম পারমু, আর এক ডান্ডা দিয়ে বাঘরে আরামও দিতাম পারমু। সুবহানাল্লাহ। মহতরম হাজিরানে ইকরাম, আকল যদি তাই মতো লাগাইতে লাগবো নি না লাগতো নাই লাগবো, আর বেজুইতে আকল খাটানিত লাগুন যদি তুমি কবর মানতাই কিতা আল্লাহ পর্যন্ত মানিয়া বারুই আইতাই পারতাই নাই। উম্মতি আওয়ার বিহে উনমে গুনাগার বিহে, উম্মতি আওয়ার বিহে ইনমে গুনাগার বিহে, সাইকড়ো হে কে তেরে নাম সে বেজার বিহে। জোরে হোক আল্লাহু আকবার। দুনিয়ার জমিনও অনেক ধরনের মানুষ আছে, মানুষে নবী অস্বীকার করে, আল্লাহর কিতাব অস্বীকার করে, হ্যাঁ জিন্নাত অস্বীকার করে, ফরিশতা অস্বীকার করে, এমনকি আল্লাহরে পর্যন্ত অস্বীকার করে, কারণ তার আখলে ধরে না। জুরু হইনা নাউজুবিল্লাহ। এলা মানুষ আছে নি না নাই আস। এর কারণে মহতরম হাজিরান একরাম, আখেরাতের সব বিষয় আখল দি বুঝার যদি যাও তে ফিসলা খাইতে পারো, বেড়া খাইলি তাই পারো, বুঝাটা হয়তো কঠিন কিন্তু আখেরাত হাসিল করা একবারে সুজা। জুরু হোক সুবহানাল্লাহ। ও মাত্র একবার আলহামদুলিল্লাহ কইবায়, সুবহানাল্লাহ কইবায়, আল্লাহ সওয়াব দিয়া সব খালি জায়গারে ভরপুর ঘুরিয়ে দেলাইব। সুবহানাল্লাহ কইতে দেরি সওয়াব দিতে কি জানাই দেরি নাই, সুবহানাল্লাহ কইতে দেরি সওয়াব পাইতেও দেরি নাই, একেবারে সুজা। আখেরাত বুজা কঠিন অনেক সময় কিন্তু হাসিল করা একেবারে সুজা। মহতরম হাজিরান একরাম, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী যে তালিম দিরা, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জিকার করলেন, বলে আমার সাহাবা একরাম হন, আচ্ছা হোসাইন সব চাইতে অভাবী মানুষকে, সবচেয়ে গরিব মানুষ কোন মানুষটা কিতা কইন, সবচেয়ে গরিব মানুষ অভাবী মানুষ? সাহাবা একরাম হলে কইলা আল্লাহর রাসূল, আমরা জানা ফাকির তো দার খানিকুরাকির কোনো ব্যবস্থা নাই, উড়িবার ভিন্দিবার কোনো ব্যবস্থা নাই, রইবার কোনো ব্যবস্থা তার নাই, এখানে নিঃস্ব ও মানুষটা হইল সবচেয়ে বেশি গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমার তানোর উত্তরটা সঠিক হইছে না। সাহাবায়ে কেরাম হল কইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূল আমরার জানা নাই, আল্লাহ আর আল্লাহর রাসূল বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিলা সবচেয়ে অভাবী আর গরিব কে, ও নবী আলাইহি সালাতু ওয়াসসালাম কইলা সবচেয়ে অভাবী মানুষ হইল ওই মানুষটা, যে মানুষ দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় তার আমলের কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, নেক আমল লম্বা লম্বা নেক আমল করছে, নামাজ লম্বা লম্বা নামাজ করছে, আল্লাহর ঘরের তওয়াফ হজ্জ বয়তুল্লাহ পর্যন্ত করছে, জাকাত হিসাব করি করি জাকাত দিছে, নফল সদকা খয়রাত বেশুমার করছে, কোরআন মজিদের তেলাওয়াত করছে, জিকির আজকার আছে, এত নেক আমল লইয়া খাইল হাসরের মাঠে আল্লাহর আদালত হে খালা হইব, তার নেক আমলের কোনো অভাব না। কিন্তু আফসুসের বিষয়, দুঃখের বিষয়, হঠাৎ করে হাসরের মাঠের এক কোণাত থাকি একজন মানুষ খালা হইব, আর খালা হইয়া করবার দিগারে আলমর আদালত বিচার দায়ের করব, বলে ও আল্লাহ তোমার অমুক বান্দা অমুকর হুয়া অমুক জগত বাড়ি, এই মানুষটার কাছে আমার একটা হক রয়ে গেছে আল্লাহ, আমার কিছু লেনদেন আছে তানোর কাছে, আমার কিছু খায় খারবার আছে তানোর সাথে, আমার কিছু লেনদেন ফানা দেনা আসিল তানোর সাথে, আল্লাহ আমার হকটা আমি ভাইছি না জমিন থাকা অবস্থায়, আল্লাহ তোমার আদালত আমি বিচার দায়ের করলাম, আমার ফাওনাটার পরিশোধ আজকে আমি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহর বান্দারে
নেক আমলওয়ালা আল্লাহর বন্দার আল্লাহ খাড়া করবো, খাড়া করার বাদে আল্লাহ তালা জিকার করবো তোমার কাছে অমুকে ফাইননি কোনো লেনদেন আসেননি বলে জিয়া তাইলে তার পাওনা পরিশোধ কর বলে আল্লাহ আমি তো তার কাছ থেকে পয়সা আনছিলাম, তার সাথে আমার ব্যবসা বাণিজ্যর সম্পর্ক আসিল, লেনদেনের সম্পর্ক আসিল, পয়সা আনছি, ইনো তো পয়সা দিতাম, পয়সার কোন লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা এই জায়গা পয়সা থাকলেও চলতো না, ইনো পয়সা অসল, ইনো যেটা চললে ওঠা দিয়ে কিতা করা লাগবো, তার হক পরিশোধ করা লাগবো। বলে আল্লাহ আমার কাছে তো পয়সা নাই, আমি পরিশোধ করতাম কিতা দিয়া। বলে তুমি তোমার জিন্দগির যে নেক আমলের সোয়াব আছে ওই সোয়াব দিয়া তার পাওনা আজকে পরিশোধ, ওই আল্লাহর বন্দায় ওই পাওনাদারদের তার জিন্দগির নমাজের সোয়াব গুলা দান করব, দিয়া পাওনা পরিশোধ করব। সাহাবা একরাম কইলেন আল্লাহর রাসূল আচ্ছা এরপরে বলে এরপরের অবস্থা হইল আরো একজন আল্লাহর বন্দা কিয়ামতের মাঠের অন্য সাইড থেকে খাড়া হইব, খালা হইয়া এও দাবি জানাইব আল্লাহ আমিও এই বন্দার কাছে আমার কিছু পাওনা হক রইয়া গেছে, আমার পাওনাটা আমি আজকে পরিশোধ চাই। আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে কইবা তুমি তোমার পাওনাদারর পাওনারে পরিশোধ কর, ওই বন্দায় দুনিয়ার টাকা অবস্থায় আমার গরো হইয়া হজ্জে বাইতুল্লাহ করছে, হজ আদায় করছিল, নমাজের সব দেলাইছে একজন দে, এখন হজর সব আরো জন দে দিব। ওলাখান দিতে 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 এক সময় দেখা যায় তার সকল নেক আমলের সব গুলা পাওনাদারক লইয়া গেছেন গিয়া, এখন আর তার জিন্দগিতে আর একটা সব বাকি নাই, একটা নেক আমল নাই, সব পাওনাদারক লইয়া গেছেন গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এখনো শেষ নাই, এরপরে দেখা যান দেখা যায় হাসর মাঠের কোনার থেকে আরো একজন মানুষ খাওয়া হয়েছে, খাওয়া হইয়া দাবি জানায় আল্লাহ আমি এত তোমার বন্দার কাছে আমার একটা লেনদেন আছে, আমার একটা পাওনা আছে, আমার হকর পরিশোধ চাই। আল্লাহ বন্দারে কইবা বন্দা তুমি তোমার পাওনাদারের পরিশোধ কর, দেনা পরিশোধ কর, হক আদায় কর। আল্লাহর বন্দায় জবাব দিব আল্লাহ আমার জিন্দগির যে সমস্ত নেক আমল আছিল সবগুলা দিয়ে আমি পাওনাদারের হক পরিশোধ করছি, আর তো দিবার মতো কোনো ব্যবস্থা আমার নাই। পরবর্তীকালে আলম হয় দিবার মতো যদি কোনো ব্যবস্থা না থাকে তাইলে ওই পাওনাদারের তার জিন্দগির যত সব গুণা আছে ও গুণাগুলা তোমার খান্দল, তোমার জিন্দগির যত গুণা আছে এই গুণা নিয়ে তুমি জাহান্নাম শাস্তি ভোগ করবায়, আর পাওনাদার জিন্দগির যে গুণা আছে হাও গুণা তোমার খান্দ লইয়া তুমি ডবল ডবল শাস্তির উপযুক্ত হইয়া জাহান্নাম যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই মানুষের চাইতে হতবাগা, এই মানুষের চাইতে অভাবী মানুষ আর জমিনের মাঝে খেয়েও নাই, যে লম্বা লম্বা এবাদত করছে, লম্বা লম্বা তোমার নফল এবাদত বন্দেগি সবকা খয়রাত হল করছে, কিন্তু জমিন ও তাকা অবস্থায় বন্দার হক নষ্ট করছে, অন্যর পয়সারে মারিয়া খাইছে, হয়তো বাটপরি হরিয়া খাইছে, হয়তো তোমার দামা সাফা দিয়া খাইছে, নাইলে আমানতর খেয়ানত হরিয়া খাইছে, না হয় সুদি লেনদেন হরিয়া খাইছে, নাইলে কোন ধরনের জামেলা পাকাইয়া অন্যায় ভাবে অন্যর হক রেহে গিদা করছে, খাইছে অন্যর হক ডাবছে, এই যে মানুষটায় অন্যর হক নষ্ট করছে এই মানুষটার চাইতে অভাবী মানুষ আর কোন মানুষ হইতে পারে না। এই হাদিসের কথাটা বুঝলে আপনারাই উত্তর দেন চান, যে মানুষটায় অন্যর হক নষ্ট করে, যে মানুষটায় অন্যর পয়সারে বাটফারি হরি খায়, যে অন্যত্বকে সুদি লেনদেন করিয়া সুদ আনে, এই মানুষটায় যে তার জিন্দগিতে যত নমাজ পড়ে, তার জিন্দগিতে হজ্জে বয়তুল্লাহ করে, তার জিন্দগিতে সৎকা কয়রাত করে, ইগুলা হে নিজে দুঃখ করবার লাগে করে আর না পাওনাদারে দিবার লাগে, পাওনাদারে দিবার লাগে, তার জিন্দগির নমাজর ফসল হে বুক করতে পারতো না, সবটা হে নিব, যার হক নষ্ট করছে হে লইয়া যাই। মহতরম হাজিরান একরাম, এর কারণে বন্দার হক খুবই গুরুত্বপূর্ণ,
আল্লাহর হক যদি নষ্ট হয় তো আল্লাহ রব্বুল আলামিনে শত বৎসরের পুরানা কাফিরও যদি হয় মুহূর্তে কলিমা পড়ার সাথে সাথে সারা জিন্দগির গুনার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বন্দার হক যদি নষ্ট হয়, এক টাকা যদি হৌরর মারিয়া খায়, তাহলে এক টাকার ফলায় গন্ডায় হিসাব খাইলে হাসরের মাঠও দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত ওই ফাওনাদারে মাফ করি না দিছে, আল্লাহ মাফ করে দিত। এর কারণে নবী দিয়ে ফরমাইন, এর চেয়ে বড় অভাবী মানুষ আর জমিনও হইতে পারে না। মোহতরম হাজিরান একরাম, দুনিয়ার জমিনও আইসি কয়েক দিনের লাগে, এই কয়েক দিনের জিন্দগিতে থাকতে গিয়া আমরা আয় ইনকাম করা লাগে, আয়ও করা লাগে, ব্যয়ও করা লাগে, ঠিক না বেঠে? আর আল্লাহ রব্বুল আলামিনে হাসরের মাঠের প্রশ্ন আছে পাঁচটা, এই পাঁচ প্রশ্নর মাঝে পাঁচটা প্রশ্নর মাঝে দুই প্রশ্ন হইল ও ব্যাপারে, রুজি খরচ কিলা খান আর ব্যয় খরচ কিলা খান, আইলো কিলা পয়সাটা আত এটারও জবাব দিবাই, আর থাকি গেল কিলা বারইয়া হাউটারও জবাবটা দিবাই। হাসরের মাঠ আনারও হিসাব দিতে হইব, দেওয়ারও হিসাবটা দিতে হইব। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তলবু হ্যাঁ কসবিল হালাল ফরিদাতুন বাদা ফরাইদিল্লাহ, আমরার উপরে আল্লাহ তাআলায় নামাজ যেমন ফরজ করছে, যাকাত যেমন ফরজ করছে, হজ যেমন আল্লাহ তাআলায় ফরজ করে দিছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে হালাল পদ্ধতিতে উপার্জন করা, হালাল পদ্ধতিতে রিজিক অন্বেষণ করা, এটাও আপনার আমার জিম্মাদারিতে আল্লাহ তাআলায় ফরজ করিয়ে দিয়েছে। হালাল যদি করা এটাও ফরজ, আপনি হালাল পদ্ধতিতে কিতা করতা, রুজি করতা, ইনকাম করতাম, তাহলে হারাম বাদ দিতাম আর হালাল দরতাম, হারাম বাদ দিতাম হালাল দরতাম, হালাল পদ্ধতিতে রুজি করা আমরা উপরে কিতা খরচ। চুরি করা শরমর খাম, গুণা তো আছে আছে, শরমও আছে, ডাকাতি করা শরম, গুণা তো জাগাত আছে, শাস্তিদার জাগাত আছে, কিন্তু হালাল পদ্ধতিতে যদি একজন মানুষের রুজি করে তাহলে এখানে কোনো শরম নাই। আমরা বর্তমান জমানাত হালাল তরিকায় রুজি, এটারে বাদ দিয়ে আমরা হারাম তরিকায় যাইয়ার গিয়া, কারণ হালালের যে সুরত এটার আমি মনে করি আর শরম, এটার আমি মনে করি আর কিনা শরম, কিন্তু হারামটার আমি শরম মনে করিয়াম না, হালাল সরিয়া হারামও যাইয়ার গিয়া। যেমন একজনে যদি রিস্কা চালায় তাহলে তার ইনকামটা হালাল না হারাম? হালি হালাল না, একেবারে নির্ভেজাল হালাল, নির্ভেজাল। তার সুদ খাওয়ার মতো, ঘুষ খাওয়ার মতো কোন সুরতও নাই, রিস্কার ড্রাইভারে ঘুষ খাওয়ার মতো কোন সুরতও তার কাছে না, এখানে নির্ভেজাল হালাল। কিন্তু আমরা সকল রিস্কা চালানি লাগতাম নাই, মানিকজতর ব্যাপার আছে, মানিকজতর ব্যাপার আছে, ব্যাংক চালানিত লাগতাম নাই, মানিকজতর ব্যাপার আছে। কিন্তু যে মানুষটা ব্যাংক চালাম না সরম মনে করিয়া, এই মানুষটা চুরির যার গিয়া এখান থেকে সরম মনে করে, হারাম হারাম পদ্ধতিতে আগবাই যা, ইয়াবার ব্যবসাত লাগি যা, হিরোইনের ব্যবসাত লাগি যা, সুদি লেনদেনও লাগি যা, এটারে সরম মনে করে, হালাল চালিদের কারণ এটা সরম, কিন্তু হি যে হারামও গিয়ে হামাই যা এটা রেখে সরম মনে হয়। এলে আমরার সমাজও আসেনি না নাই, আসেনি না নাই? মাহতারম হাজিরান একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি, নবীদের সাথে মুসাফা করস, হঠাৎ নবীদের চোখ পড়ছে, দেখো আঙ্গুল এক দাগ, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আত্মান দিয়ে আনলা, জিকার করলা তোমার আত কিটা, তাই কিছু শর্মাই রাখিলা হইতা, ও শেষ কইল আল্লাহ রসুল আমি অভাবী মানুষ, অভাবী মানুষ, আমি আর অন্য কোনো খাম খাত জানি না, ও রাস্তার খান্দাত শুই আর সুতা লইয়া বই থাকে, আর মানুষ যখন আঁকিয়া যায় তো আঁটিয়া গেলে ধরো জুতা উঠা যদি সিলাইতে আমি সিলাই হইয়া দেয়, আর মানুষের তোলা পয়সা করি দেয় ওটা দিয়ে আমার বউ বাচ্চারা আমি লালন পালন
করে। এই পেশাটা জুতা সেলাই করার পেশাটা নিশ্চর নাই, সরম নাই, সরম মনস্কর্ষণের কারণে খুইরা না। আর ও সুই ধরতে ধরতে আত লাগতে লাগতে দাগ করিয়ে সাল্লাহ রসুল নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবি নবী দিয়ে হাতে টান দিয়ে আনছেন, আনিয়াও নবী দিয়ে ও আত নিজে সুমা দিছেন যেরকম সুবহানাল্লাহ। নবী দিয়ে হাত সুমা দিয়া হন হাদিহি ইয়াদুল্লাহ তামাসসুহুন নারু আবাদা। আমার সাহাবি তুমি সরম মনস্কর রাইনি, না না এই হাতটা আল্লাহর কাছে কত দামি তুমি জানো নি? এই হাত হইল এমন একটা হাত যে হাত খাইল জাহান্নামের আগুনে সহ্য পারত না, কারণ এই হাতে হালাল রুজি করে, এই হাতে হালাল রুজি করে, এই হাত জাহান্নামের আগুনে সহ্য পারত নাই। হালাল যদি রুজি করতে পারো তাহলে জাহান্নামের আগুনে এই আত সহ্য। মহতরম হাজিরানে কাম, আমরা হারামের মধ্যে ডুবে গেছি, হারামের মধ্যে ডুবে গেছি, সুদি লেনদেন আমরা ডুবাই। আমি আয়াত করিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কইরা, ও ইমানদার হল তুমি দেন যদি ইমান ইমানের দাবি করো, যদি ইমানের দাবি করো, দাবি করো আমি ইমানদার, তাহলে সুদি লেনদেন ছাড়ো, সুদি লেনদেন ছাড়ো। আর যদি সুদি লেনদেন ছাড়তায় না ভারো, যদি সুদি লেনদেন ছাড়তায় না ভারো কই লেখিতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে পরবর্তী আয়াত পাও। ইবাই ইমানের দাবিও করো আর ইবাই সুদি লেনদেনও সারতায় পারো না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করিয়া কেউ টিকতে পারছেনি, আল্লাহর সাথে যুদ্ধ করিয়া কেউ জমিনও টিকছেনি, ঠিকতে পারবো নি। মহতরম হাজিরান একরাম, সুদি লেনদেন, ঋণ, মুনাফাযুক্ত ঋণের নামও সুদ। আপনি একজনকে ঋণ দিলা আর দাবি করলা এক মাস বাদে আমার 500 টাকা বলন দিবা, আমার যে 1,00,000 টাকা তুমি নিলা 500 টাকা আমার কিনা দিবা লাভ দিবা, ও ঋণের বিনিময়ে যে মুনাফা যেটা টানিয়ে আনলো ওটার সুদ, ওটা কিটা সুদ, সুদ হারাম। এ কথাখান আমার সমাজের কোন মুসলমানের জানা নাই, না সকল মুসলমানেরও জানা আছে, সব মুসলমানেরও কিটা জানা আছে, কিন্তু জানার বাদেও আমরা থাকতাম পারি না, আমরা মানতাম পারি না। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, যে সুদ দেয়, যে সুদ নেয়, দেওরা একজন নেওরা একজন, পক্ষ কত হইল? দুইটা পক্ষ, দেওরা এক পক্ষ, নেওরা আর এক পক্ষ। ও কাতিবাহ, সুদর লেনদেন লেখনেওয়ালা, লেখক কইলা আর এক পক্ষ, লেখক কইলা আর এক পক্ষ, ও শাহিদাইহে, আর সুদর লেনদেনের সাক্ষী হইলা আর এক পক্ষ। মোট পক্ষ হইছে কয়টা? চারটা, সুদ দেওরা নেওরা, দেনেওয়ালা নেনেওয়ালা, লেখনেওয়ালা আর লেনদেনের সাক্ষী, লেনদেনের সাক্ষী সাইড দল, সাইড পক্ষ হইছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লানত। নবী দিয়ে ফরমায়েন সুদ দেনেওয়ালার উপরেও লানত, নেনেওয়ালার উপরেও লানত, চুক্তি লেখনেওয়ালার উপরেও আমি নবীর লানত, আর সুদর লেনদেনের সাক্ষীর উপরেও আমি নবীর লানত। যে মানুষটার উপরে ডাইরেক্ট নবীদের লানত,
এই মানুষের জিন্দগিতে আর বরকত হয় সামনে, এই মানুষের জিন্দগিতে আর শান্তি হয় সামনে, ডাইরেক্ট নবীর লান, ডাইরেক্ট নবীর গিদা লান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সুদর লেনদেন একটা, এক লেনদেনের মধ্যে পক্ক আছে সাইটটা, পক্ক আছে কয়টা? সাইটটা, সাইর পক্ক সমান গুনাগার, সাইর পক্ক সমান গিদা গুনাগার, নেনেওয়ালা যেমন গুনাগার, দেনেওয়ালা তেমন গুনাগার, লেখনেওয়ালাও তেমন গুনাগার, সাক্ষী দেওয়ালাও তেমন সমান গুনাগার, বেশ কম নাই। সুদী লেনদেনের এক লেনদেনের মাঝে পক্ক হয়টা? সাইটটা, সাইর পক্কর গুনার মাঝে কোনো বেশ কম আসে নি, গুনার মাঝে কোনো বেশ কম নাই। দেনেওয়ালা যে গুনাগার, নেনেওয়ালা সেই গুনাগার, সাক্ষীও সেই গুনাগার, লেখনেওয়ালাও সেই গুনাগার। গুনাটা কি দেয়, গুনার ধরনটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক রেওয়ায়াত আছে, সুদি লেনদেনের 73টা গুনা, কয়টা গুনা? 73টা। আর এক রেওয়ায়াত আছে 99টা গুনা, কয়টা? একটা সুদি লেনদেনের গুনা কয়টা? 99টা। এক রেওয়ায়াত মতো 73, আর এক রেওয়ায়াত মতো 99টা গুনা। আইসারুহা, এই 99 গুনার সবচাইতে ছোট যে গুনা, সবচাইতে ছোট যে গুনা, এই গুনাটার নাম নবীজি ফরমান, আইনজাঙ্কে হার রজুল উম্মাহ, আইনজাঙ্কে হার রজুল উম্মাহ, দুরহকা নাউজুবিল্লাহ। ও যে কেস পাসকোয়াস, ওটা যদি 1000 টাকার মুঠে ভর্তি থাকে, আর ওই কেস টাকাটা একজনে আপনার হাতে দেয়, বলে আমি ওই কেস টাকা সারাটা লাদাবি তোমারে দিলাইম, তবে শর্ত হইল তুমি তোমার নিজের আপন মার সাথে জিনা করালা। কোন মুসলমান ভাবিও বনি, কোন মুসলমান ভাবিও বনি, হ্যাঁ না, যে ঈদের অফার সামনে আইয়া দিব, যত সময় পর্যন্ত রে দেখবো দুর্মুস নাইনি, হালি সুখ দিব নাইনি, এখারে বাড়তি নিবাইবি, দেখাই তোর দেখাই কত বড় কথা হয়েছে, আমার মার সাথে যদি আমি বাঁধলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আইসারুহা, সুদী লেনদেনের সবচেয়ে ছোট যে গুণাটা, এই গুণাটার নাম হইল আইনজাঙ্কেহার রজুল উম্মাহ, যে সুদী লেনদেন করে হে যেমন কি তার নিদর আপন মার সাথে এই বাদ খামটা আর উপরহিন্না নাউজুবিল্লাহ, তাইলে দেনেওয়ালাও এই গুনাগার শরীক গুনা, দেনেওয়ালার দেনেওয়ালাও এই গুনাগার, নেনেওয়ালাও এই গুনাগার, লেখনেওয়ালাও এই গুনাগার, সাক্ষী দেন তাইন তাইনও এই সমান গুনাগার। একটা সুদি লেনদেন এই গুনার অবস্থা, এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুদি লেনদেন যারা করে এরা রূপে আমার লানত, সবচাইতে ছোট গুনা রইল এই অবস্থা। এখন 99টা কি এক গেলে বাকি রইছে না, যাবো 98টা, বাকি 98টা হইল একটার চাইতে আরেকটা আরো বড়, একটার চাইতে আরেকটা আরো বড় বড়, ঐতে 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 একেবারে শেষ বড়। ফাগানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, ও সুদপুরের দল হল, হ্যাঁ যদি সুদি লেনদেন সাতটায় না পারো তাইলে আল্লাহর আল্লাহর রসুলের লগে যুদ্ধের জন্য তৈরি, আল্লাহর লগে বেটাগিরি দেখাই এখন ঠিকছে নি, দমিন নমরুদ ভারছে নি ঠিকছ, যুদ্ধ তো আল্লাহর লগে করছিল নাই, আল্লাহরে একেবারে আল্লাহরে মারিলেই বা লাগি মাঠে বড় হয়ে গেছিল নাই, নমরুদ ফারছে নি না, হা নমরুদ টাকা লই লইছে বাতি শেষ, নিবি গেছে গিয়া, ফেরাউনে ফারছে নি না, ফারছে আল্লাহর লগে বহুত খেলাইছেন কিন্তু খেও পারছেন না, খেও ঠিক শোন না, সকলের কাম বাত্তি নিবি গেছে গিয়া, সকল বাগু আঠাইয়া জাগা লই দিছেন একবারে। তো মহতরম হাজিরান একরাম, এত মারাত্মক হইল সুদী লেনদেন, এরখানে আল্লাহ রব্বুল আলমিনে ফরমান,
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا যারা সুদ খায় আল্লাহ রব্বুল আলামিন হয়, যারা সুদ খায় কাল হাসরের মাঠে আমি এরারে তুলমু, হাসরের মাঠে যখন উঠাইমু সুদ করলে, তখন আমি আল্লাহ তারে সুদ করলে হাসরের মাঠে উঠাইমু জিনে দরা পাগল বানাইয়া, বুথে দরা মাথান বানাইয়া হাসরের মাঠে আমি তারে তুলমু, বুথে দরা পাগল জিনে দরা পাগল বানাইয়া তারে তুলমু। মাঝে মাঝে জিনে দরে নি না দরে না, জিনে দরা পাগল বানাইয়া তুলব আল্লাহ। হেনে যারে জিনে দরে, এ যে মাতখোতা মাতে, তার মাতখোতার মাঝে স্বাভাবিক অবস্থা থাকেনি, স্বাভাবিক অবস্থা থাকে না, এর কারণে পাগল লাগা। কিন্তু যারে জিনে দরছে তারে ফিটা দিলে দুঃখ পানি না হয় না, দুঃখ বোঝা গেল, সাধারণ সেন্স নাই কিন্তু অনুভূতি আছে, দুঃখ পাওয়া দুঃখ যে ভাই ইকান বুঝে, ইকান কি ইকান বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ শরণ মাঠ সুদ করলে ওলাগান অবস্থায় তুলব, কেনে তুলব, দুনিয়ার থাকা অবস্থায় এই সুদ কুর হলে সমাজের গরিব মানুষ চলে ইয়া মস্তানি করছে, এর কারণে একজন মানুষ অভাবী মানুষ গরিব মানুষ বিপদ হইয়া তোমার কাছে আইছে, যখন শুক্রর খান্দা লইছে তখন আইছে বিপদ হইয়া ঋণ নিবার লাগে, তখন সুদ করে তার মুনাফা নিশ্চিত নেওয়া পর্যন্ত ঋণ দেয় না, তার লাভ নিশ্চিত নেওয়া পর্যন্ত হে ঋণ দেয় না। তুমি খানো বাইরায় খানো ফল্লায় খানো মল্লায়, এটা আমার দেখার বিষয় নয়, আমার লাভ কত দিবা কত হইব কোন দিন দিবা হত, আগে ঘুরাইলাও মাতিলাও ওইলে টেকা আছে আর নাইলে টেকা নাই, নাইলে কি তাহা টেকা নাই, ওলা নাইনি ঘটনা ওইলে আমার গরিব অভাবী বন্দরে লইয়া রাখিতা করছে জমিনে তাতে মস্তানি করছে, আমার গরিব বন্দরে লইয়া যে থামসা করছিল মস্তানি করছিল, ও আমি আল্লাহ হাসরের মাঠে তারে তুলমু, বুতে দরা মাতাল বানাইয়া জিনে দরা পাগল বানাইয়া তারে আমি হাসরের মাঠে উঠাই। উঠার বাদেও হাসরের মাঠের মানুষে বুঝি লিতা এগু সৎকুর আছে, এগু বিদা আছে সৎকুর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যে তুলবা এক একটা শুক্রের ফ্যাক্ট এক একটা গোডাউনের মতো হইব, বড় গোদামের মতো হইব, ও ফ্যাক্ট লইয়াও অত বড় ফ্যাক্ট খানে আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত কিরা মাকুরা অসংখ্য অগণিত আজাগর সাপ তার ফ্যাক্টর ভিতরে আল্লাহ ঢুকে, একটা আজাগর সাপ কত বড়, ওর অগণিত আজাগর সাপ যদি একটা ফেটোর মাঝে থাকে তাহলে এই ফেটটা কত বড়, এর কারণে গুদাম বড় বড় গুদামের মতো ফেট লইয়া শত্রুর হাইল হাসরের মাঠ এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হইল শত্রু, কারণ দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর গরিব বান্দা হলের লইয়া মস্তানি করছে, যত সময় পর্যন্ত তার মুনাফা লাভ নিশ্চিত না হইতে তত সময় পর্যন্ত হে ঋণ দিতে রাজি না। শুক্রর দল যারা এরা তারা সুদর খারবার সুদর লেনদেন দে বৈধ বানানি যায়, তারা একটা যুক্তি ছাড়ে, তারা যুক্তিটা ভিতা তারা যুক্তি হইল, আপনি 1500 টাকা দিয়ে সিলেট থাকি লঙ্গি কিনলা, 1 পিস লঙ্গি দেখা তো কিন বাজারের দোকান আনিয়া বেশি না 550 টাকা, তোমার 500 টাকার লঙ্গি ইনো 550 টাকা বেচতে যদি 50 টাকার লাভ এটা জায়গা, তাইলে আমি 1 লাখ টাকা একজনকে দিলাম 1 মাস বাদে 500 টাকা যদি বলন আনি, তোমার লাভ এটা যদি বৈধ হয় আমারটা বৈধ হইতো না, তোমারটা যদি বৈধ হয় আমার এটা বৈধ হইতো না, তোমার লাভ যদি ঠিক হয় আমারটা বেটি হইতো,
তোমার লাভটা যদি হালাল হয় যে আমারটা হারাম হইতো খেয়ে তারা যুক্তি হইলে উঠাইয়া ও আল্লাহ রাব্বুল আলামিন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا তারা হয় ব্যবসাটা তো সুদের মতো আমরা যেটা পুঁজি খাটাইয়া মুনাফা আনি ব্যবসাটা তো পুঁজি খাটাইয়া মুনাফা পুঁজি খাটাইয়া মুনাফা তৈরি অসুবিধা কিটা এই অসুবিধা কিটা এই অসুবিধার জবাব আল্লাহ ইবাদত টুকরা দিয়ে وأحل الله البيع وحرم الربا অসুবিধাস অসুবিধা হইল তোমার মুনাফা যেটা এটা ঠিক নাই আর ব্যবসার মুনাফা ঠিক কারণ আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিনে ব্যবসা জিনিসটারই হালাল বানাইয়া দিছেন সুতরাং তার লাভটাও হালাল তার লাভটা কিটা হালাল আর সুদ জিনিসটারই আল্লাহ হারাম করছেন এর কারণে তার মুনাফাটাও হারাম তার মুনাফাটাও কিটা ব্যবসা জিনিসটাই বৈধ এর কারণে তার লাভটাও বৈধ সুদি লেনদেনটাই অবৈধ সুতরাং তার মুনাফা যেটা আওতাও অবৈধ মূল জিনিস হালাল এর কারণে বাচ্চাটাও হালাল মূল জিনিস হারাম বাচ্চাটাও হারাম যদিও আওতা তো পুঁজি খাটাইলাছে আওতা তো পুঁজি খাটাইলাছে কিন্তু পুঁজি খাটাইলে উঠ নাই জিনিসটা দেখতে হইব বৈধ নি না বৈধ মহতরম হাজিরা নেকরা একই জিনিস আওহানো পুঁজি খাটছে আওহানো পুঁজি খাটছে কিন্তু ইনার পুঁজিয়ে দিয়ে বাচ্চা দিছে এটা হারাম ইনার পুঁজিয়ে দিয়ে বাচ্চা দিছে এটা হালাল স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক বৈধ সম্পর্কের মাধ্যমে সহবাসের মাধ্যমে যে বাচ্চা জন্ম নেয় এই বাচ্চাটা হইল হালাল দাদা এই বাচ্চা বৈধ সন্তান এই বাচ্চা বৈধ সন্তান আর আরেকজনে অবৈধ একজনের সাথে মিলামিশা করছে হাওখানো এক বাচ্চা হয়েছে এই বাচ্চা বৈধ না হারাম দাদা হারাম জাদা যে খামে হীন বাচ্চা হইছে ও খামে তো হাওখানেও খুঁজে হইছে বাচ্চা হইছে কিন্তু হীনর বাচ্চা হারাম জাদা আর হীনর বাচ্চা হালাল জাদা বিষয়টা কিতা বলে ইনর খামটা হালাল এর খামে বাচ্চাও হালাল আর হীনর খামটা হইল হারাম এর খামে বাচ্চাটাও হারাম ব্যবসা জিনিসটাও হালাল এর খামে তার মুনাফাটাও হালাল ব্যবসা জিনিসটাও বৈধ এর খামে তার বাচ্চাটাও বৈধ আর সুদি লেনদেন বিষয়টাই অবৈধ এর খানে তার বাচ্চাটাও অবৈধ বিষয়টা বুঝাইতাম বললাম মহতরম হাজিরান একটা এর খানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমায় ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا তারা যুক্তি দেয় ব্যবসার মুনাফাটা তো সুদের মুনাফার মতো আল্লাহ রাব্বুল আলামিন হয় বিষয়টা এমন না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল রিবা আল্লাহ ব্যবসা হালাল করে দিছেন আর সুদি লেনদেন আল্লাহ হারাম করে দিছেন ব্যবসা জিনিসটাই হালাল এরখানে ব্যবসার মুনাফাটা হালাল সুদি লেনদেনটাই হারাম এরখানে তার মুনাফাটাও কি হারাম মহতরম হাজিরান আমরার দৃষ্টিতে হয়তো আমরা অনেক সময় মনে করি সুদে লাভ হয় ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন হয় বান্দা তোমার দৃষ্টিতে হয়তো সুদের মধ্যে লাভ বেশি দেখতে পারো কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সুদের মধ্যে লাভ নাই ব্যবসার মধ্যে লাভ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিদুস সাদাকাত আমি আল্লাহ সুদ যে ধ্বংস করবো নিশ্চিন্ন করবো আর ব্যবসার মধ্যে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব সুদ রে ধ্বংস করনে ওয়ালা হে আল্লাহ আর ব্যবসা বরকত দেনে ওয়ালা হে আল্লাহ তুমি সুদি লেনদেন করিয়া ইনকাম খরচ 50,000 টাকা 50,000 টাকার বান্ডিল বাড়িত লইয়া পৌঁছবার আগে আগে আল্লাহর এই ক্ষমতা আছে কিনা নাই 1,00,000 টাকার বিপদ হলাইয়া তুই দিতা
ক্ষমতা আছে কিনা না, 50,000 বানলে বাড়ি তার আইতা এবার পায় নাই, ঘন্টাটি যাইতে গইব ক্লিনিক পায় সবাই যাইতে গইব, আল্লাহ 1,00,000 টাকার বিপদ আগে রেডি করি রাখি দিস, আর 10,000 টাকা যদি ব্যবসা করিয়া ইনকাম করো তো এই 10,000 টাকা দিয়েও আল্লাহ তাআলা শান্তিতে চালানির মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ বিপদ থাকি বাসাই রাখবো, আল্লাহ তালায় মুসিবত থাকি বাসাইয়া রাখবো, আল্লাহ তালায় ও তোমার সামান্যর মধ্যে আল্লাহ তালায় বরকত দিয়া দিব, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর ওয়াদা সুদি লেনদেন করবায় আমি ধ্বংস করবো, সুদি লেনদেন দে আমি নিশ্চিন্ন করবো, ওই ইউরবিস সাদাকাত সৎকা করো, দান খয়রাত করো, হালাল উপার্জন করো, এটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রাখি দিছি, যুরাকুকা সুবহানাল্লাহ। মহতরম হাজিরা নেত্রা, সুদি লেনদেন এ তো মারাত্মক, কারণ এটাই গরিবরে আরো গরিব বানা আর ধনীরে আরো ধনী বানা, গরিব বেটার টেকা নাই 50,000, আলোর বদল লইবার টেকা নাই, এর কারণে ধনী বেটার কাছে গেছে রুনানবার লাগে, এখন হি বেটা হয়েছে বৎসরের শেষে আরো 2,000 টাকা দিতে হইব নাইলে 5,000 টাকা বলন দিতে হইব, এই বেটা তো 1 বছর আগে আসেন 50,000 টাকার গরিব না থাকার কারণে নিচে আইয়া, এখন 1 বছর বাদে 50 পয়সা না সুদের কারণে আরো 5,000 বাড়ছে, 5,000 বাড়ছে নাই, যে বেটায় আগের বছর 50 দিত বাড়ছে না এখন 55 দিত কিনা, এখন 55 দিত কিনা, আর এই না আগর 50,000 গনি আসলা এখন আরো বলন 5,000 নিলে তাই তৈলা 55,000 গনি, তাইলে সুদি লেনদেনে গরিবরে আরো গরিব বানায় আর ধনীরে আরো ধনী বানায়, মরারে আরো মরা বানায় আর থাজারে আরো থাজা বানায়, বড়ঠারে আরো বড় এর কারণে এটার উপরে আল্লাহর রসুলের লানত, আল্লাহর রসুলের অভিশাপ সুদি লেনদেনের উপরে, আল্লাহর লানত সুদি লেনদেনের উপরে। মহতরম হাজিরা নেত্রা, সুদি লেনদেন সুদকুর যারা তার পক্ষ থেকে আরো যুক্তি আছে, আমার যদি লাভ না হয় আমি আরেকজনকে ঋণ নিতাম খেলে, আমার যদি লাভ না হয় একজন আইসে বিপদ হইয়া তার বিপদ জানে হে জানে আমার পয়সা আছে আমি তারে খেনে দিতাম, আমি তারে পয়সা কিতাল লাগে দিতাম, আমার যেহেতু লাভ নাই সুতরাং আমি দিতাম পারি না, এই যুক্তি দিয়েও তারা খায়, আমার লাভ নাই যেহেতু আমি দিতে রাজি নাই, আমার লাভ থাকলে আমি দিতাম, শরীয়তের মুসলাহ হিসাবে আর্থিকভাবে অন্যর খেদমত করার কিছু সুরত আছে, পয়সা দিয়া আর অজনের সেবা করা, পয়সা দিয়া আর অজনের খেদমত করার সুরত আছে, সুরতটা হইল 1 নম্বর সুরত, আপনি তরে মুনাফা মুক্ত ঋণ দিবা, লাভ ছাড়া ঋণ, লাভ ছাড়া ঋণ 10,000 টাকা জরুর বলছে, আপনার যদি তৌফিক থাকে তো আপনি 10,000 টাকা দিয়ে আল্লাহর বন্দারে সহযোগিতা করুক, তা বলে কোনো ফায়দা আমার দেওয়া লাগতো না, কোনো ফায়দা দেওয়া লাগতো না, বলে আমি দিতাম ওখানে, বলে দিতাই তুমি সোয়াবর আশা, কিদার আশা, সোয়াবের আশায় আর্থিক সেবা দেখা দিয়া খেদমত, পয়সা দিয়ে খেদমত, ঋণ দিলা আপনি মুনাফা ছাড়া ঋণ, মুনাফা ছাড়া ঋণ দিয়া আপনি একজনের খেদমত করলা, কিতার আশায়, সোয়াবের আশায়, সোয়াবের সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি যদি ফেওরের ঋণ দেন তাহলে যারে আপনি ঋণ দিলা জয় দিনের মেয়াদ দি দিলা, এই মেয়াদ পর্যন্ত আপনি যত টাকা ঋণ দিছেন প্রত্যেক দিন অত টাকা আল্লাহর রাস্তা সৎকা করার সব আল্লাহ তালায় করে দেন, আপনি 1,000 টাকা যদি সৌরের ঋণ দিয়া থাকুন 10 দিন সময়, আপনি প্রত্যেক দিন এই 10 দিন প্রত্যেক দিন 1,000 টাকা সৎকা করার সব করিবা, 1,000 টাকা সৎকা করার সব করিবা, 10 দিন বাদে তো আপনার টাকা আপনি নিতে মাঝখানো প্রত্যেক দিন আপনি 1,000 টাকা সৎকা করার সব আপনার নামায় আমলও লেখা, আপনি আর্থিকভাবে ঋণ দিয়ে সহযোগিতা করবো আর একজন দিয়ে মুনাফা ছাড়া খেনে সোয়াবের আশায় সোয়াব কেমন যা ঋণ দিবা প্রত্যেক দিন অত টাকা সৎকা করার সোয়াব আল্লাহ তালায় দান করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আল্লাহর বান্দায় তারিখ মতো পয়সা দিতে পারে না, আর আপনার কাছে এই আবদার জানা ভাই আমারে আরো দুইটা দিন সুযোগ দেখা, আর পাঁচটা দিন সময় আমারে বাড়াইয়া দেখা, আর আপনি সময়টা বাড়াইয়া দেন, মনে করেন পাঁচ দিন সময় আপনি বাড়াইয়া দিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুই নম্বর মেয়াদ যেদিন থেকে বাড়ানি আরম্ভ হইছে এদিন থেকে আল্লাহ তাআলা তোমার নামায় আমল যত টাকা দিন দিত নাই প্রত্যেক দিন ডবল টাকা সদকা করার সব আল্লাহ তাআলা দান করে। ফরজে হাসানার মধ্যে এমন দা এমন মুনাফা সারা ঋণ দিলে সব আসেনি না না আছে, তাইলে আমরা মুনাফা সারা ঋণ দিয়া অন্য খেদমত করতাম সোয়াবের আশায়, কিদার আশা সবে আর্থিকভাবে পয়সা দিয়া অন্যের সহযোগিতা করার খেদমত করার আরো একটা সুযোগ আছে। আর একটা সুযোগ হইল আপনার দাবি মুক্ত সৎকা, দাবি সারা সৎকা, দাবি সারা সৎকা করি আপনি সহযোগিতা করেন সৎকা ধরেন পয়সা দিয়ে, যেমন একজন আপনি ডাইরেক্ট 500 টাকা নাইলে আপনার তৌফিক হিসাবে আপনি 100 টাকা ডাইরেক্ট তাহলে দান করি নিলে 100 টাকা বলে ভাই আমার আর ফিরত দেওয়ার দরকার নাই লাভও দেওয়ার দরকার নাই আমি এখন তোমার হাজিয়া হিসাবে দান করে নিলাম, আমি কি দান করে নিলাম দাবি মুক্ত দান, আমার কোনো দাবি আর নাই, তাহলে আল্লাহর বান্দার তার জরুরতটা মিটে গেল, তুমি পয়সা দিয়া তার খেদমতটা করে নিলে তুমি সৎকার সৎ, তুমি কি বললে সৎকার সৎ হয়ে যায়, তাইলে ঋণ দিলে মুনাফা সালা ঋণ দিতাম সোয়াবের আশায়, সোয়াবের আশায়, আর না হয় দাবিমুক্ত দান করে নিতাম, যদি আমার তৌফিকে মেরে তাইলে আমি যতটুকু পারি তার সহযোগিতা করে নিতাম দাবি সা বলে আমার কোনো দাবি আরই পয়সা নাই তোমার হাত দেয় স্যার আমি দান করি। এই হলো আর্থিক ভাবে মানুষের খেদমত করার এই দুইটা পদ্ধতি, কিন্তু সুদকুর যারা এরা ঋণ দেয় কিন্তু ঋণ লোকেদের মুনাফা নেয়, এই মুনাফার মাধ্যমে দিতে সময় হয় সেবা করি খেদমত করি, আসলে সেবা হয় না সুজা নিত দেতে ঋণ হয় সেবা, কিন্তু সেবা করে না লোকে আরো মাস্য সুজা নেয় তারই কিন্তু নিব নিব পরে আরো 2000 টাকা ফাজিল আমার কাছ থেকে নিব, তইলে আমার সুইয়া শোষণ হরিয়া লইয়া যান না, শোষণ হরিয়া লইয়া যা মুখে শব্দ হয় সেবা করি কিন্তু আসলে সেবা নাই বরং সে আমারে গিলি লায়, আমারে গিতা গিলি লায়, আর্থিক সেবা করার খেদমত আর্থিক ভাবে যদি খেদমত করতে হয় তো শরীয়ত এই দুই পদ্ধতি, হয় আপনি মুনাফা সারা ঋণ দেখা সোয়াবের আশায় অথবা দাবি সারা আপনি দান করি লোকা, এটা হইল আর্থিক ভাবে খেদমত করা মহতরম হাজিরা নেকরা। সুদি লেনদেন যদি হয় আমরা সমাজ প্রতিষ্ঠান ভিত্তিক সুদ আছে, সুদি লেনদেনের প্রতিষ্ঠান আছে আমরা দেশে, কোন জায়গা সংস্থা ভিত্তিক আছে, সমিতি একটা সংঘ একটা তারা একটা পুঁজিবাজি আছে যেমন তারা সুদি লেনদেনও দেয় সুদি লেনদেনও সারে, সেও আছে এলাকার ব্যক্তিগত সুদি কারবারি ব্যক্তিগত এবার নিজে নিজে শুধু লেনদেন করে দেয়, প্রাতিষ্ঠানিক ভাবে হোক সাংগঠনিক ভাবে হোক আর ব্যক্তিগত ভাবে হোক একটা সুদি লেনদেনও পক্ষ তাকে মোট কয়টা 60টা, কয়টা পক্ষ তাকে 60টা, নেনেওয়ালা দেনেওয়ালা লেখনেওয়ালা সাক্ষী 60টা, সাইরদম সমান অপরাধে অপরাধী, সুদি লেনদেনের সবচেয়ে নিফর্য অপরাধ সৈয়দুল মুরসালিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নিজের মার সাথে বাদহাম করার নামান্তর এর চাইতে জঘন্যতম আর কোন অপরাধ ওই তো পারে, নমাজ না পড়লেও এমন গুণা নাই, হ্যাঁ ডাকাতি করলেও এমন গুণা নাই, কিন্তু সুদি লেনদেনের বেলায় এমন গুণা যে গুণাটা সুদি লেনদেনের সবচেয়ে ছোট গুণা, তাইলে বড় গুণার অবস্থাটা কি তা বড় গুণাটা আরো জঘন্যতম। মহতরম হাজিরা নেকরা, হারাম ছাড়িয়া আমরা হালাল বাই দিতাম, তার বিকল্প ব্যবস্থা হইল আপনি হারাম ছাড়ি দিলে হালাল, হালাল বাই আমরা যাইতাম আল্লাহ তালায় হালাল যদি আমরা জিম্মাদারি হ্যাঁ ফরজ করি রাখছে। এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একজন গেছেন, গিয়া কয় আল্লাহর রাসূল
আমি কোনো খাম খাস জানি না, আমি এটা অত কষ্টর খামও ভরতাম পারি না, আর আমার কেউ কোনো খামও নেয় না। আমার তো বাল বাচ্চা আসন, বিবি বাচ্চা আসন, এরা তো আমি লালন পালন করা লাগে, এখন আমার আর কোনো সুরত নাই রুজির, তো আমি এক কাম করি বাজারও যাই আল্লাহর রসুল, আর গিয়া কিছু মানুষ জমাই, আর জমাইয়া কিছু গানুন গাই, আর তবলাত বাড়িও দুই চারটা দেয় মানুষ জমাই, আর জমলে মানুষে আমার দুই চার টাকা দেয়, আর ওগুন দিয়ে আমি আমার পরিবার কিতা করি, সালাই লালন পালন করি, এছাড়া আমার আর কোনো পথ নাই। তো শুনছি গান বুঝি হারাম, গান ঠিক নাই, তো আল্লাহর রসুল আমি আইসি আপনার খেদমত, আমার তো রুজি করার মতো আর কোনো দান্দা নাই, কোনো সুরত নাই, তো শুধুমাত্র আমার জন্য একটু যদি এর আগে তোমার সতর্ক করতাম তৈরি আজ গর্জনা উড়াই দিতাম, আজ গর্জনা উড়াই দিতাম। এই আল্লাহর বান্দা যখন বারোয়া দেয়, নবীজি ফরমান লা সলাত আলাহু, লা সলাত আলাহু, লা সলাত আলাহু, এটা নাফরমান মানুষ, এরার নামাজ আল্লাহর কাছে মকবুল নাই, এরার নামাজ আল্লাহর কাছে মকবুল নাই, এর নামাজ আল্লাহর কাছে মকবুল নাই। তিনবার নবীজি ফরমায়, কারণ নবীজি কয় নবা আল্লাহ রব্বুল আলামিনে তোমার সামনে হারামও রাখছে হালালও রাখছে, আল্লাহ তোমার সামনে হারামও রাখছে হালালও রাখছে, আর তোমারে মাঝখানো সারিয়া দিছে, তোমারে ইচ্ছাও দিয়া দিছে, বলে তোমারে ইচ্ছা দিলাম, তুমি দেখো তোমার ইচ্ছা রেখাটাইয়া হারাম্বা যাই যায় না, হারাম্বা যাই যায়, তুমি দেবা কইবা আমি ওবাই দি তোমারে বইয়ে দিই, আমি পরীক্ষা দিছি তোমারে, আমি তোমারে পরীক্ষা ছাড়ছি, তোমার সামনে দো মডেল রাখছি, হারামও রাখছি, হারামও রাখছি। আচ্ছা কোন চাই, আমরা দোকানে অনেক সময় যাই, একই মডেল একই আইটেমর বিভিন্ন কোয়ালিটি, এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে নি না, না আছে নাই, এক নম্বর দুই নম্বর আর এফ এলর জিনিস লইলে আপনি এক নম্বর একটা আছে, দুই নম্বর একটা আছে, তিন নম্বর একটা আছে, দামও বেশ কম, দামও কি দাম দেখতে সমান, সাইতে দোটা কোনো বেশ কম নাই, কিন্তু দামও কি দা বেশ কম, কেন ইগু আসল ইগু নকল ইগু তিন নম্বর ইগু চার নম্বর ওলা আছে নাই, দোকানদারে তার দোকানও রাখছে, কাস্টমার যখন দুইয়ে গিয়া তখন কাস্টমার অধিকার করে জিনিস, জিনিস খোয়ার বাদে মাঝে দেখাইয়া দেয় ও ওটা আছে, ওটা আছে, দাম ওলা ইগু এক নম্বর ইগু দুই নম্বর ইগু চার নম্বর, দোকানদারে সারা হইয়া দিস, এখন দোকানদারে গর্দনা করিয়া তোমার বইছে নি, তুমি ওগুনি তেই হইব, এখন আমি আমার স্বইচ্ছায় যেটা আমার বলা লাগে ওটা আমি খরিদ করলাম, এখন আমি দেখলাম আমার পকেট ওর স্বাস্থ্য ভালা নাই, ও তো উফরে দিয়ে দেখতাম বর্তম নাই, আমি তিন নম্বর নাইলে চার নম্বর হবু খরিদ করলাম, আমি তো বুঝিয়েও খরিদ করছি, আমি কিটা বুঝিয়েও খরিদ করছি, দুইটা আমার তিন দিন বাদে যখন বাঙ্গি দিব, এটা দুইটা আমার নামাজ ন, দুইটা তো আমার নিজ, আর মাঝেরও তো তার হইয়াও দিছে বেশবার সময় বলে ইগু এক নম্বর হবু দুই নম্বর হবু চার নম্বর, তুমি তোমার স্বইচ্ছায় চার নম্বরটা খরিদ করিয়া নিছ, মাজনের রইল যেটা বেচিব ওটার তার লাভ আছে, তার যেটা বেচিব ওটার কিতা তার লাভ আছে, হেই সারা নিয়ে রাখার দরকার কিতা, বলে হে সারা রাখতে রাখার দরকার আছে, কারণ কোনো কাস্টমার যাতে ছুটিয়া না যায়, কোনো কাস্টমার যাতে ছুটিয়া না যায়, হে তো ব্যবসা বুঝছে, হে কিতাব বুঝছে, ব্যবসা বুঝছে, এক নম্বরটা বেচলেও তার লাভ আছে, দশ নম্বরটা বেচলেও তার লাভ আছে, চার নম্বরটা বেচলে তার লাভ আছে, যাতে কোনো কাস্টমার তার দোকানটা কি গুনিয়া না যায়, এর কারণে হে সকল আইটেম রাখছে, এখন কাস্টমারে তার রুচি হিসাবে যেটা তার বালা লাগবো ওটা নিব, এটাই তার কইয়া দিছে ভাই, গুনিলে বালা গুনিলে হল, এলে দুইটা কাস্টমার হোক, দুইটা খান কাস্টমার, আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমার ইনো সালসন পরীক্ষা, দোকানে সকল জাত আইটেম রাখছে, দোকানো বাদ বলা হল আইটেম রাখছেন, আর তোমারে আমার ইচ্ছা এগো দিয়া দিছেন, বলে তুমি তোমার ইচ্ছা লইয়া আসবো, তবে সাধু সাবধান, আমি জানাইয়ে দিলাম আগে, বল্লা বা গেলে আমি রাজি আছি তোমার উপরে, আর বাদ বা গেলে আমি তোমার উপরে কিতা নাই রাজি নাই, ইখান আল্লাহ জানাইয়া দিছুন নি না দিছুন না, ইখানো আল্লাহ জানাইয়া দিলাইছেন, ওটা বাল্লা হিটা বাদ হাওখানো আমরা রেখিতা করছেন জানাইয়া দিলাইছেন, এখন দুই খা, এখন তো দুই সমা দুই খা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, আল্লাহ তো তোমার সামনে দোয়া আইটেম রাখছে, বালাও রাখছে, বাদও রাখছে, হারামও রাখছে, হালালও আল্লাহ রাখছে। তুমি আল্লাহর দেওয়া হালাল রিজিক তোয়া স্বইচ্ছায় হারামটা তুমি গ্রহণ করো কি তার লাগিয়া তোমার হে অনুমতি দিছে, লা সলাতা লাহু লা সলাতা লাহু। নবী গিয়ে ফরমায়, ইনা যারা হারাম পদ্ধতিতে টেকা উপার্জন করে, হারাম পদ্ধতিতে খামাই উপার্জন করে, হারাম তরিকায় নিজের ব্যবসা চালায়, হারাম তরিকায় নিজের রিজিক রুটিরে খামাই করে, নবী দিয়ে ফরমায় লা সলাতা লাহু, এর নামাজ আল্লাহর কাছে মকবুল হয় না। হারামে নিয়ে এত নিষেধনীয় মহতরম হাজিরান একরাম, অন্যদিক দিয়ে হালাল, হালাল উপার্জন যদি করা যায়, আগে আমিও বলছি নবী দিয়ে ফরমাইছেন হাদিহি আদুন লা তামাসসুহুন নারু আবাদা, এটা এমন একটা হাত, এটা এমন একটা হাত তুমি শরম করলাই, কিন্তু এটা এমন একটা হাত যে হাত জাহান্নামের আগ্নিয়ে সইত নয়, যে হাত জাহান্নামের আগ্নিয়ে সইত নয়। তো মহতরম হাজিরান একরাম, আমি আর লম্বা করিয়াম না, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মহতরম হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি। আর বাদ আসর আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আল্লামা লক্ষ্মীবিবি দামাত বারকাতুহুম, হুজুরও রাস্তার মধ্যে আছেন। আমরা যে যেখানেই আছি মাহফিল এসে মাহফিল স্থলে এসে বসে পড়ি। তো মহতরম হাজিরান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হালালের মধ্যে খয়রার বরকত রাখছে, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে খয়রার বরকত রাখছে। ইনশাআল্লাহ হারাম লেনদেন থেকে বাসিয়াত আহমদ ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা আমার হেফাজত ফরমাক। মহতরম হাজিরান একরাম, হালাল তরিকায় আপনি সামান্য যদি ইনকাম করেন তো আল্লাহ রব্বুল আলামিনে এর মধ্যে খয়ের আর বরকত ঢালে দিব, আপনার দিন দিকে শান্তি। যত সময় পর্যন্ত এই গেজাটা হালাল খানিটা আপনার ফেটর বিক্রে থাকবে তত সময় পর্যন্ত এই যে জান আর এই যে দেহ শরীর এটা লইয়া আপনি নাফরমানির চাইতে হইলে কিছু হিসাব করব, শরীরে খট্টান দিব, কারণ এর মাঝে হালাল গেজাব না, হালাল গেজাব না। আর হারাম যদি ঢুকাই থাকে তো এগিয়ে হালি নাফরমানির দিকে আগুয়ে লইয়া দিব, হালি গুনার দিকে আগুয়া লইয়া যাইব, গুনার দিকে টানবো, হালি গুনার দিকে টানবো। যত সময় পর্যন্ত হারাম গেজা আপনার শরীরও হালি হারামে দি লইয়া যাইব, হালি গুনার দিকে লইয়া যাইব। আর হালাল গেজা যদি আপনার ভিতরে থাকে তইলে এই গেজায় আপনার এবাদতের দিকে টানবো, এ নেকির খামর দিকে টানবো, মসজিদের দিকে টানবো, সওয়াবের দিকে টানবো। মহতরম হাজিরান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।